খেলায় একটা ব্যতিক্রম স্টল এসেছে, সেটা হচ্ছে 3D ডাইমেনশন ছবি, ওটা বাচ্চাদের জন্য খুবই উপযোগী। এবং মেলায় এই পাঁচটা নির্ধারিত, তারা নাগরদোলা থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা। মাথা জল দিতে ঘুরাই আয়েন, চাষটা ঘুরাই সব পকেট মারলে বাইরে না মুদুরে যেদিকে লুকালো কম এদিক দিয়ে চলে এই মেলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বেল। কত কইছে হালি এত দাম কেন? বেল সামনে দিকে নেই, এই যে বেল ঘুরানো যাচ্ছে স্যার। বেল কিন্তু ছিল ১২০টা কি আলি কইছেন নাকি একটা কইছেন? এই বেলার দাম কত কইছেন? ১০০ টাকা বল। এত দাম? দুইটা ১০০ টাকা বল, দুইটা একটু মজাটা দিদি ঘুরে বেড়ে দেখে। আসসালামু আলাইকুম, হ্যাঁ বেল এবার একটু দাম বেশি লাগতেছে স্যার। জি দেখবেন সুবিধা নাই, এত দাম পর দাম পড়ার পরও সুবিধা নাই। কালকে তো বৃষ্টির কারণে মনে হয় মেলা থেকে আগের বছর সে বেশি লুকাই না কমাই এই বছর, এবার কম মেলাতে লুকে পৌঁছা নেই মানুষের হাতে। স্যার অর্থনৈতিক সমস্যা, স্যার অর্থনৈতিক সমস্যা। না এটা ঠিকই, মানে অন্যান্য কিছু হচ্ছে মেলার তুলনায় এবার লোকজন একটু কমই মনে হইতেছে আমার কাছে। হ্যাঁ জি জি এই সামনে ধরে না এটাই ধরে এভাবে এভাবে ধরে না আমি সামনে মূলত আমার পিছনে যেটা দেখতেছেন এটি একটি শাহবাজার মাজার। মূলত এই মাজারকে কেন্দ্র করেই এই মেলাটা হয়। প্রত্যেক বছর ফাল্গুন মাসের 5 তারিখ থেকে শুরু করে 5, 6, 7 এই 3 দিন ধরে এই মেলাটা বসে, এবং মূলত এই মাজার কেন্দ্রিক মেলাটা। এই মেলা আর কথিত আছে যে এই পীরশাহবাজের মাজারে প্রত্যেক মেলাতে বাঘ আসে, এবং পীরশাহবাজের যে মূলত যে কাহিনীটা এখানে লোকমুখে যে স্মৃতি আছে সেটা হচ্ছে পীরশাহবাজ একজন
ধনাঢ্য ব্যক্তির চাকর ছিলেন এবং সে দিনে যা আহার করতেন সে আহারগুলো আবার নদীর তীরে যাইয়া বা সে নিজের পেট ছিঁড়া এই আহারগুলো ফালাই দিত এবং সে সবসময় আল্লাহর ধ্যানমগ্ন থাকতো। এবং উনি হচ্ছেন যে হযরত শাহজালালের সহপ্রসঙ্গী 360 জনের একজন অন্যতম, এবং ইনি এসেছেন আমাদের মূলত এই পীর শাহবাজ গাজীপুরে, এটা তিতাস উপজেলার প্রাণকেন্দ্র বলা যায়। এবং তিতাস উপজেলার যে থানাটা হওয়ার কথা ছিল নামকরণ, সেটা ছিল পীর শাহবাজে নামকরণ হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বিতর্ক দূর করার জন্যই পীর শাহবাজ থানার নাম নামকরণ করে এটা তিতাস উপজেলা হিসাবে বা তিতাস জেলা হিসাবে থানা হিসাবে নামকরণ করা হয়েছে। এখানে আশেপাশের উপজেলা থেকে প্রায় প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম পায় মেলাতে, এবং এটা অত্র এলাকার অনেক লোকজনের একটা আর্থিক কর্মসংস্থানের সুযোগ ঘটে। এবং এখানে বিশেষ করে দর্শনার্থীদের মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে শিশু, এবং মূলত শিশুকেন্দ্রিক এই মেলাটা হয়। এবং আগে একটু গান বাজনার ব্যবস্থা ছিল, এখনও আছে, তবে সেটা নিয়ন্ত্রিত গান বাজনার ব্যবস্থা আছে। আগে গান বাজনার ব্যবস্থাটা উন্মুক্ত ছিল, এবং আমি যে জায়গাটায় দাঁড়াইছি সে জায়গাটা মূলত ছিল গান বাজনাদের দখলে, এখন এটা নিয়ন্ত্রণ করে ফেলছে প্রশাসন, যার কারণে অনেকটা ডিসিপ্লিনের আওতা চলে আসছে। ধন্যবাদ আপনাকে। আমার সেই লোক কিন্তু একটা ভাই, আপনার ছেলের জন্য এগুলো কিনতে পারেন, যদি আপনার ছেলে বড়। তো মেলাতে দাদা এই কোয়েলে উঠছে।